গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে চলে এসেছি ওপরের ঘরের বিছানা তুলতে। এখন ঘড়িতে 3টে বাজে, সমৃদ্ধকে ঘুম পাড়িয়ে আমি ভাত খেয়ে ওপরে এসেছি। আর সমর গেছে আজকে 10টা সাড়ে 10টার সময় করে। আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে, কারণ হচ্ছে সমৃদ্ধকাল অনেক রাত পর্যন্ত জেগেছিল, 12:30 পর্যন্ত। দেখো 5:30 উঠে সেই ছেলে ঘুমোচ্ছে 12:30, আর আমাদেরও প্রচুর ঘুম পেয়েছে, কারণ কালকে আমাদের প্রচুর খাটাখাটনি গেছে, তো সেই কারণে আমরাও ঘুমিয়ে গিয়েছিলাম। তার জন্যে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে, তার জন্যে কোনো কিচ্ছু হাতামাতা খুঁজে পাচ্ছিলাম না যে কী করে কী কাজ সারবো, কারণ ছোটো দিনের বেলা ঘড়ি মানে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো সেই জন্য কোনো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আর সেই জন্য আমি ওপরে চলে এসেছি তোমাদের সাথে একটু বকবক করতে। আর দেখো ব্ল্যাঙ্কেটের ওয়ার আমি জীবনে কোনো দিন পরাইনি, প্রথম ব্ল্যাঙ্কেটের ওয়ার কিনেছিলাম সেটা আমার মেজো জাফরই দিয়েছিল। আর আজকে ব্ল্যাঙ্কেটের ওয়ারটা সমর রেগে খুলে দিয়েছে, কারণ কি হয়েছে জানো, কালকে ব্ল্যাঙ্কেট এমনিতেও ব্ল্যাঙ্কেটের ওয়ার পরালে ব্ল্যাঙ্কেট তো গড়িয়ে যায়, দিয়ে একদিকে জড়ো হয়ে যায়, কালকে ঘুমের ঘরে ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে গেছে, দিয়ে ব্ল্যাঙ্কেটটা আছে আমার কাছে আর ব্ল্যাঙ্কেটের ওয়ারটা আছে সমরের কাছে, তো সেই জন্য সমর সারা রাত ব্ল্যাঙ্কেটের ওয়ার গায়ে দিয়েছিল, শীত করেছে। আর এত মানে ঘুম যে ঘুমের ঘুম থেকে উঠে যে ঠিক করে গায়ে দেবো সে ক্ষমতা পর্যন্ত ছিল না, প্রচুর ঘুমিয়ে গেছি। আর সেই জন্য আমি যখনই উঠে গেছি সমর ওইটাকে খুলে ফেলে দিয়েছে, দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে গায়ে দিয়ে শুয়েছিল, দিয়ে সেটা আমি এখন ব্ল্যাঙ্কেটের ওয়ারটা পরাচ্ছি। তবে ব্ল্যাঙ্কেটের ওয়ারটা দেখো না ঠিক করে পরাতেই পাচ্ছি না, একবার এদিক একবার ওদিক, আমার জীবনে প্রথম আজকে ব্ল্যাঙ্কেটের ওয়ার পরানো। আমি লেপেরও কোনো দিন ওয়ার পরাতে পারিনি, মানে পরাইনি কোনো দিন, আর ব্ল্যাঙ্কেটের তো এই আজকে প্রথম পরাচ্ছি, আর সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। ব্ল্যাঙ্কেটের ওয়ারটার কিছু একটা সমাধান আমাকে বের করতে হবে, কারণ বলেছে এরপরে যখন গায়ে দেবো এরকম যদি হয় ব্ল্যাঙ্কেটের ওয়ার আমি খুলে ফেলে দেবো, ব্ল্যাঙ্কেটের ওয়ার তুমি পরাবে না, তো কিছু একটা আমাকে ভাবতে হবে ব্ল্যাঙ্কেটের ওয়ারটা যাতে না সরে যায়। আর তোমাদের কাছে কোনো বুদ্ধি থাকলে আমাকে একটু জানিও তো কমেন্ট করে। এগুলো আমাকে নিচেতে নিয়ে যেতে হবে, তার জন্য আমি এক সাইড করে রাখলাম, কারণ যখন ওপরে শুতে আসা হয় তখন ওইগুলো বয়ে নিয়ে আসা হয়, আর যখন নিচে যাওয়া হয় তখন ওইগুলো আবার নামিয়ে নিয়ে যাওয়া হয়। তো সমর কিছু জিনিস নিচে নামিয়ে নিয়ে গেছে, আবার আমি কিছু জিনিস নিয়ে যাব, কারণ সমরের অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি বললাম থাক নাহলে সমর সবই নামিয়ে দিয়ে যায়, আর ভারী জিনিসগুলো বেশি করেও বেশিরভাগটাইও নামিয়ে দিয়ে যায়, আর যখন নিয়েও যায় ভারী জিনিসগুলোও নিয়ে গিয়ে মানে ওপরে নিয়ে আসে, তো সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। আর এই বালিশগুলো আমি এখানে রেখে দিচ্ছি, এগুলো নিয়ে যায় না, এগুলো ওপরেরই বালিশ। আমি ওপরের ঘরটা এইভাবেই পরিষ্কার করি, কারণ আমি জিনিসপত্র খুব একটা বাইরে রাখি না, কারণ বাইরে রাখলেই সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে, আর খুব কম সময়ে তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করি, এটা শিখেছি আমি সমরের কাছ থেকে। কারণ সমর সবসময় আমাকে একটা কথাই বলে, সংসারের কাজ প্রচুর থাকবে কিন্তু সেটাকে কীভাবে ছোট করে ম্যানেজ করবে সেটা তোমার দায়িত্ব, কারণ আমি তো সকাল থেকে উঠে কোনো সময় মানে বসে থাকি না, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাও। আর আমাকে সাহায্য করার জন্য আমার মা আছে, শাশুড়ি মা, তো সেটা তো আমি অস্বীকার কোনো করবো না, মাও কাজ করে আমিও কাজ করি, কিন্তু তার মধ্যেও আমি নিজেকে সময় দিই, কারণ সমর আমাকে সবসময় এটাও বলে যে নিজেকে তুমি আগে ভালোবাসো, নিজেকে একটু সময় দাও, নিজে কিছু একটা করার চেষ্টা করো। আর সেই জন্য আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সমৃদ্ধকে সময় দেওয়ার জন্য, এই দুটোর জন্য। আর আজকে এসেছি তোমাদের কাছে ভিডিও করে দেখাই, তো এটা সবটা সম্ভব হয়েছে সমরের জন্য, সমর ছাড়া এটা সম্ভব হতো না, কারণ ওর কাছ থেকে এই টিপসটা না শিখলে সেটা আমি কোনো দিনই করতে পারতাম না। চলো আজকের ব্লগটায় বেশি কিছু বকে ফেললাম মনে হচ্ছে, যাই হোক আমার ভেতরের কথাটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম, আমার বিছানা তোলাও হয়ে গেছে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো টাটা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।